আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, খুব ইন্টারেস্টিং ভিডিও আজকে আপনাদের জন্য। দর্শক মন্ডলী, কোরআন নিয়ে ভাইরাল গজলের বাংলাদেশ এবং ভারতের সেরা তিন টপ শিল্পীর প্রতিযোগিতা। একজন হচ্ছে আমাদের সকলের সুজনপ্রিয় কারি আবু রাইহান, আরেকজন হচ্ছে ভারতের বেবি নাজনীন আপু, যে কোরআন নিয়ে গজলকে ভাইরাল হয়েছে। আরেকজন হচ্ছে আমাদের তরুণ বক্তা কারি জুনায়েদ আল হাবিব। এই তিনজনের কণ্ঠে আপনাদেরকে কোরআন নিয়ে গজল শোনাবো এবং কার কণ্ঠটা এবং কার গজলটা আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক মণ্ডলী, এই ইন্টারেস্টিং ভিডিওতে চলে যাব। তার আগে আর একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক মণ্ডলী, আপনাদের রিকোয়েস্টে আজকে টপ শিল্পীদেরকে নিয়ে প্রতিযোগিতা দিয়েছি, কারণ এর আগেও বেবি নাজনীন এবং কারি আবু রাইহানকে নিয়ে ডুয়েট করেছিলাম এবং কারি আবু রাইহান এবং আরও অন্য শিল্পীদেরকে নিয়ে ডুয়েট করেছি। আপনারা বহু পরিমাণ সাপোর্ট করেছেন এবং আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ছেঁড়া টপ তিন শিল্পীর ভিতরে প্রতিযোগিতা দেন, দেখি কার কণ্ঠটা বা কার গজলটা আমাদের কাছে বেশি ভালো লাগে, আমরা অবশ্যই আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো দর্শক মন্ডলী, আপনাদের রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা করেছি, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও আমরা দেখে আসি, সেরা তিন টপ শিল্পীর কণ্ঠে কোরআন নিয়ে গজল। বুকের বেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সেরা তিন টপ শিল্পীর কণ্ঠে কোরআন নিয়ে গজল শুনলেন, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের টপ শিল্পীরা। একজন হচ্ছে কারি আবু রাইহান, বেবি নাজনীন এবং জুনায়েদ আল হাবিব। কার কণ্ঠটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং কার গজলটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, ভালোবাসার মানুষ হিসেবে বিবেচনা করবেন না, আপনারা কণ্ঠ দেখে বিবেচনা করবেন। যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে বা কারোর সাথে কারো ডুয়েট দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কেউ আমার চ্যানেলে গজল বা ওয়াজ আপলোড দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন, ডাইরেক্টলি কেউ ফোন করবেন না, আপনারা মেসেজ করবেন, আমার সময় অনুযায়ী আপনাদের মেসেজের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।